আজকের রেসিপি পায়েস। অরিশার জন্মদিনে এই পায়েস আমি রান্না করেছিলাম, সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চলো দেখতে থাকো। আমার নাতনির জন্মদিনের পায়েস রান্না করব। তো 5 লিটার দুধ নিয়েছি, আর এখানে 400 চাল আছে, আর ওখানে গুড়ের বাতাসা, আর কাজু কিশমিস, আর এখানে মিল্কমেড। তো এবার রান্নাটা করব, চলো রান্নাঘরে যেতে হবে। রেসিপিটা দেখো, খুব ভালো লাগবে এইভাবে পায়েস রান্না করলে। চলে আসলাম রান্নাঘরে, বসিয়ে দিয়েছি দুধ। এখানে 5 লিটার দুধ আছে, তেজপাতা দিয়ে এবার জাল হতে হবে। দুধটা বেশ ঘন হতে হবে, আর জাল দিতে দিতে টকবক করে যখন ফুটবে অনেকটা, মানে মানে অনেকটাই ফুটবে, তারপরে আমি খানিকটা দুধ নামিয়ে নেব। চলো দেখতে থাকো রান্নাটা। আর এই চালটা আমি 5 লিটার দুধের চাল নিয়েছি, 400 গ্রাম। 400 গ্রাম এই চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, অন্তত পক্ষে 2 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালোই হয়, চালগুলো সেদ্ধ হতে টাইম লাগে। দেখতে মনে হয় গোবিন্দভোগ চাল অতই মানে ছোট, কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে। আর কাজু কিশমিশও একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এবার রান্নাটা শুরু করেছি, তোমরা দেখো ভালো লাগবে। দুধ এখন টকবক করে ফুটছে, আর ওই যে এলাচের গুঁড়ো দেব, সেই এলাচের যে খোসাটা সেটাও দিয়ে দিয়েছি। দেখো ভাসছে, তোমরা দেখতেই পাচ্ছ এলাচের খোসা। তেজপাতা দিয়ে দুধটাকে সুন্দর করে জাল দিয়ে নেব। ওই যে খোসাগুলো হয়েছে এলাচের গুঁড়ো, মানে ওর ভেতর থেকে দানাগুলো বের করে নিয়ে গুঁড়ো করে নেব। নামানোর আগে ওই গুঁড়োটা দেব, খুব সেন্ট হয়। দুধটা অনেকটা জাল হয়ে গেছে, এবার চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ঝরিয়ে নিচ্ছি, জলটা ঝরিয়ে নিয়ে এবার চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দিলাম, বাকি চালটাও এইভাবেই দেব। একটু জল আছে, জলটা আবার ছেঁকে নিতে হবে, মানে আগে ঝরিয়ে রাখলে ভালো। তো আমার ভুল হয়ে গেছে যে আমি মানে পরে ঝরালাম। চালটা সেদ্ধ হওয়ার অপেক্ষা আর একটু সেদ্ধ হবে, আমি ওই যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা একটু একটু করে দিচ্ছি, শুকিয়ে গেলে একটু একটু করে দিচ্ছি। এরপরে চাল সেদ্ধ হয়ে গেলে এই যে মিল্কমেডটা আছে, মিল্কমেডটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। সেদ্ধ না হওয়ার আগে দেওয়া যাবে না, যেহেতু মিল্কমেড মিষ্টি, ওটা দিলে পরে চাল আর সেদ্ধ হবে না। আর একটু সেদ্ধ হবে। এবার আমি চাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মিল্কমেড দিয়ে দেবো, কেন মিল্কমেড কিন্তু আগে দেওয়া চলবে না, যেহেতু মিল্কমেড মিষ্টি। চাল সেদ্ধ না হলে মিল্কমেড দিলে পরে চাল সেদ্ধ আর হবে না, সেই জন্য চাল সেদ্ধর পরে যখন মিষ্টি আমরা দেবো তখন মিল্কমেড দিতে হয়। আর একটু দুধ রেখে দিতে হয়, সেই দুধটা পরে দিয়ে দিতে হয়। চালটা আসল কথা সেদ্ধ হতে হতে তো ভারী হয়ে আসে, সেই জন্য দুধটা একটু মিশিয়ে দিতে হয়। এই জন্য দুধ যখন ফোটানো হয় কিছুটা দুধ তুলে রাখতে হয়। এবার আমি গুড়ের বাতাসা দিয়ে দেব, যদি চিনি লাগে তাহলে মিশিয়ে দেব, তবে এখানে বাতাসা অনেকটাই আছে, 600-এর ওপরে মনে হয় বাতাসা আছে, আমার ঠিক জানা নেই, মনে হচ্ছে তাই হবে। তো এটা গলতে হবে, সুন্দর করে গলে যাবে, আর দুধ লাগলে আবার দিতে হবে। হয়ে গেছে, মোটামুটি গলে গেছে, একদম সুন্দরভাবে এ হয়ে গেছে। এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম, সব মিষ্টি টিষ্টি দেওয়ার পরে লাস্টে কাজু কিশমিশ দিতে হয়। পেস্তা বাদাম,
সেটা গুঁড়ো করে দিলে সেটাও খুব সুন্দর লাগে খেতে। তো আমার পেস্তা বাদাম নেই, কাজু কিশমিশ দিলাম আর আমি এলাচের গুঁড়ো দিয়ে নামাবো। এইভাবে রান্না করলে মানে পায়েস মনে হবে যেন ক্ষীর খাওয়া হচ্ছে। চালটা কম দিতে হয়, চাল খুব বেশি দিতে নেই, দিলে পরে সেটা দুধ ভাত হয়ে যাবে। একটা মাপ আছে, আমি 5 লিটার দুধে আমি 400 চাল দিয়েছি মানে দুধ। আর এইদিকে আবার মিল্কমেড আছে, 400-500 মতো মিল্কমেড আছে, সেটা হাফ আর একটা ছিল সেটা দেখাইনি আমি, সেটাও দিয়েছি। এবার রান্নাটা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে এলাচের গুঁড়োটা দিলাম। যেহেতু এটা যদি পাটালি দিয়ে, শীতকালে আমরা তো খেজুরের গুড় দিয়ে মানে পাটালি দিয়ে আমরা করি, সেই সময় কিন্তু এলাচের গুঁড়ো দেওয়া চলবে না, তাহলে ওই পাটালির গন্ধটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এখন এই বাতাসা বা মিছরি বা চিনি দিয়ে যদি পায়েস করা যায় তাহলে দেওয়া যায়। এবার আমি বন্ধ করে দিলাম গ্যাস, পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। একটু বাটিতে তুলে নিই, একটা বোল নিলাম, তুলে নিয়ে দেখাচ্ছি আমি করবে। চলে আসলাম টেবিলে, এখনও ধোঁয়া উঠছে, একদম গরম গরম পায়েস কিন্তু খেতে নেই, সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। দেখো রান্নাটা কীরকম হয়েছে, যদি তোমাদের রান্নাটা ভালো লাগে এইভাবে করবে, একদম পায়েস না মনে হচ্ছে যেন ক্ষীর খাচ্ছি, খুব ভালো হয় খেতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, নমস্কার।